লং অ্যান্সার টাইপের টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সটা বলছে ফর হোয়াট ভ্যালুজ অফ এম দ্য ইকুয়েশান দুটো ইকুয়েশান দেওয়া আছে ইকুয়েশান দুটো একটু লিখে নেওয়া যাক একটা দেওয়া আছে থ্রি স্কোয়ার প্লাস ফোর এম এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো একটা ইকুয়েশান আর একটা দেওয়া আছে টু স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো দে হ্যাভ এ কমন রুট তাহলে আমি ধরে নিচ্ছি এটা এক নম্বর এটা দু নম্বর কমন রুটের অঙ্কগুলো সব হচ্ছে সেম ধরে নিচ্ছি লেট ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু হ্যাভ কমন রুট কমন রুট কমন রুট আলফা ঠিক আছে এর কমন রুট হচ্ছে আলফা ঠিক আছে তাহলে দেন দেন কী বলব সেটা হচ্ছে যে এইটার সব দুটোকে আলফা দিয়ে স্যাটিসফাই করবো মানে থ্রি আলফা স্কোয়ার প্লাস ফোর এম আলফা প্লাস টু সুমান জিরো আর এটাকেও আলফা দিয়ে স্যাটিসফাই করবো টু আলফা স্কোয়ার প্লাস থ্রি আলফা মাইনাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে দিয়ে এবার আলফা রেসপেক্টে এটা আলফা স্কোয়ার বাই আমি লিখছি বাই ক্রস মাল্টিপ্লিকেশান ক্রস মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকেশান বাই ক্রস মাল্টিপ্লিকেশান রুল আলফা বাই আর ওয়ান বাই তাহলে এটাকে যদি চাপা দিই তাহলে কত আসছে ফোর এম ইন্টু মাইনাস টু মানে মাইনাস এইট এম এটার সঙ্গে এটা গুণ করলে কথা হবে মাইনাস সিক্স এটা চাপা দে এটার সঙ্গে এটা গুণ করলে কথা হবে ফোর এটার সঙ্গে এটা গুন করলে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস সিক্স হবে ঠিকই না এটা চাপা দিলে কত হবে তিন ত্রিখের নয় আর এখানটা তিন তিরিকে নয় আর এটা হচ্ছে মাইনাস এইট এম তাই তো এটা হলো গল্প এবার কি করতে হবে এখান থেকে তোকে অ্যাট কস্ট এমটাকে বার করতে হবে তাহলে এই আলফা স্কোয়ার মানে এখানে কত বলতে পারিস আলফা স্কোয়ার মানে এখানে বলতে পারিস সেটা হচ্ছে আলফা স্কোয়ার মানে তুই বলতে পারিস হচ্ছে কত সেটা হচ্ছে মাইনাসটা যদি এখানে এর সঙ্গে রিডিউস করে দিস তাহলে কত হবে এইট এম প্লাস সিক্স বাই এইট এম মাইনাস নাইন ঠিক কিনা আচ্ছা আর এখান থেকে আলফাটা কত পাবি সেটা যদি বসিস তাহলে এখানটা হবে টেন বাই নাইন মাইনাস এইট এম ঠিক আছে এবার এই আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দে তাহলে কত হবে এইটার স্কোয়ার মানে টেন বাই নাইন মাইনাস এইট এম তার হোল স্কোয়ার সুমান কত সেটা হচ্ছে এইট এম প্লাস সিক্স বাই এইট এম মাইনাস নাইন আচ্ছা এইটাকে যদি হোল স্কোয়ার ভেতরে আছে তুই যদি ঘুরিয়ে দিই সেটা কেমন হবে ঘুরিয়ে দিলে এটা টেন স্কোয়ার মানে হান্ড্রেড হবে আর এটাকে যদি ঘুরিয়ে দিয়ে লিখিস তাহলে এইট এম মাইনাস তার হোল স্কোয়ার সমান এখানটা কত হবে এইট এম প্লাস সিক্স তুই দেখ এইটা এদিকে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাবে আর একটা ইকোয়াল টু জিরো হয়ে যাবে এই গোটাটা থেকে ওয়ান বাই এইট এম মাইনাস নাইন কমন নিয়ে নেব হ্যাঁ তাহলে কত হবে ও নিলে ভালো হবে সেটা হচ্ছে টেন মাইনাস এইট এম মাইনাস নাইন আর এখানটা হবে এইট এম মাইনাস সরি প্লাস সিক্স সমান জিরো ঠিকই না আচ্ছা তো এইবার আমরা কী করছি সেটা হচ্ছে এইটা ওইদিকে পাঠিয়ে দিলাম আউট হয়ে গেল তার মানে এইটাকে আমি কী করছি এটা দিকের সঙ্গে গুণ কর তাহলে টেন মাইনাস এটা হবে সিক্সটি ফোর এম স্কোয়ার তারপর এটার সঙ্গে এইটা গুণ তাই তো এটা একটা মাইনাস হবে এখানটায় মাইনাস এইট এম হ্যাঁ এটা এটা এবার ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস সিক্সটি সঙ্গে এটা গুণ করলে মাইনাস এটা সঙ্গে এটা গুণ করলে মাইনাস প্লাস এটার সঙ্গে আবার এটা যদি গুণ করি তাহলে প্লাসই হয়ে যাবে প্লাস হয়ে যাবে কত বলে নয় নয় ছয় ফিফটি ফোর সমান জিরো ঠিক আছে তার মানে এইটাকে যদি টোটাল একটু ভালো করে লেখা যায় দুই দিয়ে ভাগ করে দেয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস দুই দিয়ে গুণ তাহলে থার্টি টু এম স্কোয়ার এটার এটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা কমে গে টুয়েলভ হয়ে যাবে প্লাস টুয়েলভ এম ঠিক আছে আর প্লাস নয় এটা মাইনাস হবে কারণ প্লাস হচ্ছিলো মাইনাস দিয়ে ভাগ করছি তাহলে মাইনাস টুয়েলভ টুয়েলভেম আর পরে তারপর এরপরে কথা হবে এটার এটা যোগ করছিস যোগ করলে সেটা হচ্ছে সিক্সটি এটা সিক্সটি ফোর এখানটা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে দাঁড়া এখানটা হবে এটা হানড্রেড আছে না সরি তাহলে এটা হচ্ছে ওয়ান ফিফটি ফোর ওয়ান দিয়ে ভাগ করলে সেভেন্টি সেভেন টু আচ্ছা এবার এটা এটা কত দিয়ে কাটা ইয়ে যাবে এবার তুই এটাকে এটাকে তুই ইয়ে কর ওই তোর কী বলা যেন মিডিল টার্ম কর তাহলে তো এমের ভ্যালুটা বেরিয়ে যাবে মিডিল টার্ম কর সে ধর ফেলে দে না নিচেরটা হবে সিক্সটি এটা হচ্ছে টুয়েলভ এম প্লাস মাইনাস রুট আন্ডার আচ্ছা তাহলে প্লাস ফোর ইন্টু থার্টি টু দেখ কত আসছে এবার এটা গুনটা করে নেয় ফোর ইন্টু থার্টি টু ইন্টু সেভেন্টি সেভেন আর তার সঙ্গে একশো চুয়াল্লিশ যোগ কর দিয়ে তার রুট কর কথা আসছে দেখে নেয় আনসারটা মিলিয়ে দেখে নেয়